ভারতীয় এক নাগরিক সহ মানব পাচারকারী চক্রের 8 সদস্যকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কবল থেকে 3 নারী সদস্যকে উদ্ধার করেছে গোয়েন্দারা। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে নারী সংগ্রহ করে পাচারের পর পার্শ্ববর্তী দেশের পতিতালয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করছে এই চক্রটি। মাহমুদুর রহমানের রিপোর্ট। সীমান্ত দিয়ে প্রতিদিন কত সংখ্যক মানুষ প্রতিবেশী দেশে পাচার হয় এর সঠিক পরিসংখ্যান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে না থাকলেও এর সংখ্যা নেহাত কম নয়। তবে একাধিক পাচারকারী চক্র সক্রিয় রয়েছে এ ধরনের অপরাধের সাথে, যার প্রমাণ মিলে ডিবির হাতে গ্রেপ্তার সংঘবদ্ধ এই চক্রের তথ্যে। যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার এই চক্রের মূল হোতা ভারতীয় নাগরিক নিখিল দাস এ পর্যন্ত 25 জন নারীকে পাচারের কথা গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে। তবে গোয়েন্দারা বলছেন এর সংখ্যা আরও অনেক বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিয়োগ করা এজেন্টের মাধ্যমে চাকরির লোভ দেখে অল্প বয়সী সুন্দরী মেয়েদের সংগ্রহ করে তারা। প্রতিজনের জন্য নিখিল এদেরকে দেয় 70,000 টাকা। এখানে কিছু স্থানীয় রিক্রুটারের সাহায্যে, অর্থাৎ অসৎ কিছু মানব পাচারকারী যাদেরকে দিয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে নারীদেরকে, নারী এবং শিশুদেরকে উচ্চ বেতনে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে। শুধু নারী পাচার করে না এই চক্রের সদস্যরা, কোনো কোনো ক্ষেত্রে শিশু পাচার করে তারা। শিশুদেরও পাচার করে বিভিন্ন ধরনের, ওখানে নিয়ে বিক্রি করে বিভিন্ন ধরনের কাজে, মেয়ে শিশু হলে তাকে ওখানে পরবর্তীতে পতিতা বৃত্তিতে নিয়োজিত করার একটা প্রক্রিয়া থাকে, আর অন্য ছেলেদের হলে ওখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে একটা বিষয় প্রচলিত রয়েছে সেই ধরনের কাজে তাদের লিপ্ত করে। কিন্তু প্রাথমিকভাবে তাদের মূল টার্গেট থাকে, প্রধান টার্গেট থাকে অল্প বয়সী যুবতী এবং নারী। সীমান্তে নজরদারির দুর্বলতার কারণে এ ধরনের অপরাধ দুর্বৃত্তরা সহজে করতে পারছে কিনা এমন প্রশ্নের জবাবে গোয়েন্দায় কর্মকর্তা বলেন, নজরদারি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, আর এসব কারণে এখন চোরাচালানের ঘটনা অনেক কমে এসেছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।